নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকের আমার দেওরের বৌভাত, তো বৌভাতে সকালবেলায় আমি ওদের যে গিফটটা দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ক্যামেরাটাকে অন করলাম। সেটা হলো আমি ওদের শাঁখা বাঁধানো দেবো। তো এই যে আমার দেওরের বউকে, তো এইটা দেখানোর ছিল। অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো যাই হোক, এখন আমি ওই বাড়ি যাবো, মানে আমার কাকি শ্বশুরের বাড়ি যাবো, বউকে এটা পড়াবো। যদি আজকে অ্যাকচুয়ালি সানা নেই, সানার এক্সাম আছে, সানা স্কুলে চলে গেছে, তো সানা থাকলে তো আমার কোনো অসুবিধাই হয় না, যেহেতু সানা নেই। আর শান্তনু আছে, যদি ও ভিডিও করে দেয় তাহলে বউকে যখন পড়াবো অবশ্যই শেয়ার করবো। তো চলুন ওই বাড়ি যাওয়া যাক। এখন অ্যাডজাস্ট না হলো পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। না ঠিকঠাকই, না ঠিকঠাকই হচ্ছে মা। এখানে চলছে ভাত কাপড়ের রিচুয়ালস। তো এখানে ওরা খুব হাসাহাসি করছিল। অ্যাকচুয়ালি এরা দুজনই একদম ছোটোবেলার বন্ধু বান্ধবী আর কি, যা হয় দুজন, আমার দেওর আর দেওরের বউ। আর দেওরও খুব ভালো জব করে, ইঞ্জিনিয়ারও। আর দেওরের বউ তো খুব ভালো পড়াশোনায়, ও বিশাল জব করে। তো বউ আর কি ভাত কাপড়ের সময় যেটা হয়েছিল যে দুজনই দুজনকে দেখবে আর কি, দুজন যা হয়, কারণ কেউ কারোর থেকে কম নয়। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, কোনো অসুবিধা নেই। তো সেটাই আমি তুলছিলাম। আর নানাজনে নানা রকম কথা বলছিলো, সেই জন্য ওরা হাসছিল। আমার দিদি শাশুড়ি ছিল, সেও কিছু বলতে বলল। ওর মা আছে, আমার মানে আমার বড় কাকি শাশুড়ি আছে, যাই হোক চারিদিকে আত্মীয় স্বজন সবাই আছে। এদের আর কি জয়েন্ট ফ্যামিলি, এদের বাড়িতে অনেকজন থাকে, তো তাই জন্য অনেক লোক, এমনিতেই বাড়ির লোকই অনেক। এটা এদের এদের এটা দাদুর বাড়ি আর কি, তো সেই জন্য এটা জয়েন্ট ফ্যামিলি ওদের। ওদের পুরো ফ্যামিলি লোকজনই যদি দাঁড়ায় সেখানেই অনেকজন হয়, আর বিয়ে বাড়ি সেখানে তো লোকজন এসেছেই। তো সেই আর কি, যে রিচুয়ালসগুলো হয় আর ফটো তোলার লোক তুলছে সেগুলো করছে। তো এই এই আর কি, সবারই হয়ে থাকে, ওদেরও হয়েছে। তো এটা আমার না, শান্তনুর। তো এই আমি বেনারসি টাইপের শাড়িটা পরেছি, এটা আমি কিনেছিলাম বৌভাতে পরার জন্য। তো নর্মাল সেজেছি, নর্মাল বলতে মেকআপ টেকআপ আমি কিছু করিনি, শাড়িটা জাস্ট বাংলা করে শাড়ি পরেছি। আর জুয়েলারি পরেছি এই শাঁখা পলা বালা, আর এটা আমার বিয়ের আর কি হার, সেটা পরেছি আজকে। তো এই বিয়ের না, এটা শান্তনু দিয়েছিল বৌভাতে। তো দুল নর্মাল সেজেছি, কোনো ইয়ে না। সেদিনকে সানা দেখিয়েছে আমি এই ব্যাগটা কিনেছিলাম, তো এই ব্যাগটা কিনেছি বলতে এই ব্যাগটা নিয়েছি আর কি। তো এই হলো আমার ওভারঅল আজকেকার সাজ। আলাদাভাবে কিছু মেকআপ আমি বারবার বলছি, আমি মেকআপ করিনি, আমি জাস্ট শাড়িটা একটু বাংলা করে পরেছি। এবার সানা কি পরেছে আমি একটু দেখিয়ে দিই। তো সানা আজকে এই ড্রেসটা পরেছে, এটা ও আর কি এই আমার দেওরের নাম টুটান, টুটানের বৌভাতে পরবে বলেই কিনে নিয়েছিল। অনেকদিন আগে কিনেছে, পুজোর আগে কেনা হয়ে গেছে, নর্মাল আর কি। আর ওর যেটা আমি করেছি সেটা হলো ওর হেয়ারটা জাস্ট একটু ক্রিম করেছি, এই আর কি ক্রিম করা হয়েছে, আর কিছু না। আর নর্মাল একটা ব্যাগ আগেই কিনে দিয়েছিলাম, ওর এরকম পছন্দ। তো এই সাজ সানা। তো চলো, শান্তনু এখনো এসে উপস্থিত হয়নি গাড়ি নিয়ে, আসলে বেরিয়ে যাওয়া হবে। আমি বিয়ে বাড়িতে এসে গেছি। তো ইনি হলো আমার মামি শাশুড়ি, এটা আমার মাসি শাশুড়ি, আমি আগেই দেখেছি, সবাই ভীষণ সুন্দরী। এরা বিলাসপুর থেকে এসছে। আমার এটা হচ্ছে বড় মাসি শাশুড়ি, তার পাশে আছে মেজ মাসি শাশুড়ি, ওনার হাজবেন্ড তার পাশে আছে, আবার এটা হচ্ছে ছোট মাসি শাশুড়ি,
তো এরা হচ্ছে শান্তনুর মায়ের পিস্তুত বোন সবাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, এরপরে কিছু ফটোশ্যুট করেছি সেগুলো শেয়ার করবো।